কে বলেছে সব? জি ম্যাডাম, সেদিন নাকি মানুষের বানানো রাস্তির উল্টাপাল্টা খাবার খেয়েছিল, তাই আজ এই অবস্থা। ওকে নিয়ে আর পারলাম না, দুই দিন পর পরে শুধু ঝামেলা বাঁধায়। থাক, তোদেরকে নিয়ে ক্লাস শুরু করছি আমি। ম্যাডাম একটু অপেক্ষা করুন, আমিও আসছি। তুই নাকি অসুস্থ, আবার ক্লাসে আসলি যে? এখন বেশ ভালোই লাগছে ম্যাডাম, তাই ভাবলাম ক্লাসটা করেই যাই। তুই তো সবসময় ক্লাসে না আসার বাহানা খুঁজিস, আজ বাহানা পেয়েও নিজ থেকে ক্লাসে আসলি, অবাক কাণ্ড। ম্যাডাম আপনি আমাদের ক্লাস শুরু করুন, ওর পিছে বকবক করে আর কত সময় নষ্ট করবেন, এমনিতেই দেরি হয়ে গেছে। হ্যাঁ করছি, আজ তোদের প্রথম ক্লাসে শেখাবো কিভাবে জাদু করে কাউকে পেত্নি বা মানুষ থেকে অন্য প্রাণী বানিয়ে ফেলা যায়। জি ম্যাডাম, এই জাদুটা শিখতে পারলে বেশ ভালো হতো আমাদের জন্য। শুনেছি জাদু নাকি কোনো পেত্নি সহজে করতে পারে না, অনেক মনোযোগ আর দক্ষতা প্রয়োজন হয়। ঠিক শুনেছিস, এবার তাহলে আমি প্রথমে পিঙ্কির উপর আমার জাদুটা করে দেখাই। জি ম্যাডাম করুন। শেষে তোরাই আমার প্রিয় ছাত্রী, অন্য পেত্নীদের মতো তোরাও আগুনে পুড়ে পানিতে ডুবে কাঁটা বিঁধে মারা যাবি, সেটাই আমার ইচ্ছা। আপনি অনেক ভালো ম্যাডাম, সবসময় আমাদেরকে নিয়ে কত চিন্তা করেন। আমার দায়িত্বই হচ্ছে তোদের নিয়ে চিন্তা করা। পিঙ্কি, তোকে আমি আবার তোর আগের রূপ ফিরিয়ে দিলাম। রিঙ্কি, এবার তুই এই জাদুটা করে দেখা। আমাকে বাদ দিয়ে তোর যার উপর জাদু করতে মন চায় তার উপরই কর। ঠিক আছে ম্যাডাম, রুম্পা আমি তোর উপরই জাদুটা করছি তাপি। ঠিক আছে কর। এ হলো রুম্পার কোনো পরিবর্তন হওয়া তো দূরে থাক, ওর একটা চুলও তো পাকা করতে পারলি না তুই। বুঝেছি, তোর দানা হবে না। রুম্পা তুই কর জাদুটা। জি ম্যাডাম এখনই করছি। তোর জাদুটা ঠিকঠাক ভাবেই করেছিস দেখছি, রিঙ্কি তো পেতনি থেকে বানর হয়ে গেছে। আর কাছে আনা থাকলে আমাকে একটু দে, বানর রূপে আমাকে দেখতে কেমন লাগে দেখবো।
কি ব্যাপার? আমার জাদু কাজ করছে না কেন? এনাম, আপনি কি আমাদের জাদু শিখাতে গিয়ে নিজে জাদু করা ভুলে গেলেন? চুপ কর তুই, আগে তো কখনো এমন হয়নি, হঠাৎ এমন হচ্ছে কেন? ম্যাডাম, আমাকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি একটু পর এমনিতেই ঠিক হয়ে যাব। ঠিক না হলেও আমার বাসায় আরো ভূত পিতনিরা আছে, ওরাই আমাকে ঠিক করে দিতে পারবে। আমার যে হঠাৎ কি হলো? আপনি ক্লাস নিতে থাকুন ম্যাডাম, খোরার মাথা নিয়ে ক্লাস করতে আমার কোনো সমস্যা হচ্ছে না। তুই যখন বলছিস আমি তাহলে পরে ক্লাস নেওয়া শুরু করছি। এই ক্লাসে আমরা শিখবো কিভাবে মানুষের সব অঙ্গভঙ্গি নকল করতে হয়, যাতে আমরা যার রূপ ধরতে চাইছি তার কাছের মানুষজন আমাদেরকে সন্দেহ না করে। কিন্তু ম্যাডাম, এটা ভালোভাবে করতে চাইলে তো অনেক সময় পর্যবেক্ষণের প্রয়োজন। আমরা আপাতত কম সময়ের মধ্যেই করব এটা। ওই দেখ, আমাদের গাছের কাছে একটা বাবা আর ছেলে আসছে, ওরাই গাছের নিচে আসলে তোরা ওই বাবার মুখ চেপে ধরে গাছে উঠিয়ে নিবি, আর তার জায়গায় আমি যাব। ঠিক আছে ম্যাডাম। তোরা তাহলে এখানে অপেক্ষা কর, আমি ওদের কাছে গিয়ে সব পর্যবেক্ষণ করে আসি। আমার হাতের ইশারা দেখার সাথে সাথে ওর বাপকে তুলে নিবি তোরা। ঠিক আছে ম্যাডাম, আপনি নিশ্চিন্তে যান। এই তো আমি এখানে, এত তাড়াহুড়া করে হাঁটিস যে নিজের বাবাকে ফেলে রেখে চলে যাচ্ছিস। আমার ভুল হয়ে গেছে বাবা, চলো দুজন আস্তে ধীরে একসাথে হাঁটি। দেখেছিস ম্যাডাম ছেলেটার সাথে কথা বলতে বলতে কত দূর চলে গেল, ছেলেটা এখনো কিছুই টের পায়নি। কিন্তু এই লোকটাকে আমরা কি করবো? ম্যাডাম তো কিছু বললো না, ওর মুখ থেকে হাত সরিয়ে দেখতো ও কি বলতে চায়। কারা তোমরা, আমাকে এভাবে আটকে রেখেছ কেন? আমার ছেলের সাথে আমার মতো দেখতে ওই লোকটাকে। আমরা আপনাকে ছেড়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আপনি কাউকে আমাদের কথা আর আপনার মতো দেখতে ওই লোকটার কথা বলতে পারবেন না, নয়তো আমরা আপনার ছেলেকে আটকে রাখব। ঠিক আছে, আমি কথা দিচ্ছি কাউকে কিছু বলবো না। এবার অন্তত আমাকে আমার ছেলের কাছে যেতে দাও। লোকটাকে ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর পিতনি মেয়েরা মুড়ে বটগাছে চলে এলো। কে, তোরা এত দেরি করলি যে, আরেকটু হলেই তো ওই ছোট ছেলেটার কাছে ধরা খেতাম। ম্যাডাম, আপনি তো আমাদেরকে বলেছেননি ওই লোকটাকে কি করতে হবে, আমরা তো এমনি লোকটাকে ছেড়ে দিয়েছি। ও তাই তো, তোদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, কেবল 400 বছরে পা দিলাম, এখনই আমার এই অবস্থা। যাই হোক, তোরা তো দেখেছিস আমি কিভাবে কি করলাম, এখন তোরা ওইভাবে কর। আচ্ছা ম্যাডাম, ওই তো দুটো মেয়ে দিকে আসছে, মনে হয় ওরা দুজন বান্ধবী, আমি ওই মেয়েটার রূপ ধারণ করব। ঠিক আছে কর, আর তোরা সবাই পিঙ্কিকে সাহায্য কর ওই মেয়েটার বৈশিষ্ট্য খুঁজে বের করতে, আমি একটু বাড়ি থেকে আসছি। মেয়েটার কোথায় কোথায় হাত নাড়ানোর অভ্যাস আছে, মেয়েটা অনেক আস্তে আস্তে কথা বলে, মেয়েটার পা দুটো উল্টো। পা উল্টো হতে যাবে কেন, মানুষের পা আবার উল্টো হয় নাকি? রম্পা তো ঠিকই বলছে, দেখ মেয়েটার পা দুটো আসলেই উল্টো। তাই তো, কিন্তু একটু আগেও তো মনে হয় আর পা দুটো ঠিকঠাক দেখলাম। আমাদের হাতে সময় কম, তোর যা করার তাড়াতাড়ি কর। ঠিক আছে, তোরা ওই মেয়েটাকে ওঠা, আমি বাকি সব দেখছি। তিনজন মিলে মেয়েটার মুখে হাত চেপে ধরে গাছে ওঠানোর পর পিঙ্কি সেই মেয়ের রূপ ধরে নিচে গেল। এরপর মা আমাকে অনেক বকেছি, তুই শুনছিস তো আমার সব কথা? হ্যাঁ শুনছি। এভাবে হাঁটছিস কেন, আর তোর পা দুটো উল্টো কেন? আমি তো শুনেছিলাম শাকচুনির পা উল্টে হয়, তার মানে কি? বাঁচাও, আমার বান্ধবীকে একটা শাকচুনি খেয়ে ফেলেছি। একটু বাইরে গিয়েছিলাম বলে তোরা এটুকু সময়ের মধ্যে কি শুরু করেছিস?
পা উল্টো কেন করেছিস? মানুষের পা কি কখনো উল্টো হয়? কিন্তু ম্যাডাম দেখুন, ওই মেয়েটার পা দুটো উল্টো। কোথায়? তোরা দেখি এই বয়সেই চোখে কম দেখা শুরু করেছিস। অদ্ভুত ব্যাপার, একটু আগেই তো দেখলাম। মেয়েটাকে ভয় দেখিয়ে ছেড়ে দে, শুধু শুধু ওকে আটকে রেখেছিস কেন? ঠিক আছে ম্যাডাম, ছেড়ে দিচ্ছি। আয়নাটা রুম্পাকে ফেরত দেওয়ার সময় রিঙ্কির আয়নাটাতে চোখ পড়ল, আর সে রুম্পার জায়গায় অন্য আরেকজনকে দেখল। ভূত, রুম্পা একটা ভূত। বারবার বলে যাস কেন, আমরা ভূত না, পেতনি। না ম্যাডাম, সত্যি বলছি, আমার হাত থেকে নিচে পড়ে যাওয়া আয়নাটার দিকে তাকান। আয়নাটাতে তো বড় ম্যাডামের জামাইকে দেখা যাচ্ছে, কিন্তু সে এখানে কিভাবে আসবে? তোরা যখন আমার আসল রূপ দেখে ফেলেছিস, এখন আর লুকিয়ে থেকে লাভ নেই। আপনি তাহলে এতক্ষণ ধরে রুম্পার রূপ ধরে আমাদের সাথে ক্লাস করছিলেন? হ্যাঁ, আমার বউকে তোরা স্কুল থেকে মেরে তাড়িয়ে দিয়েছিস, তাই তোদের সবাইকে শায়েস্তা করতে আমি নিজেই এখানে এসেছিলাম, আর তোদের সব কাজে ব্যাঘাত ঘটিয়ে মজা নিচ্ছিলাম। আমাদের ভুল হয়ে গেছে স্যার, আমরা ইচ্ছা করে ম্যাডামের সাথে অমন করিনি। কোনো ক্ষমা হবে না, রুম্পাকে অসুস্থ করে দিয়েছি আর টুম্পার মাথাটা ঘোড়ার মতো বানিয়ে দিয়েছি, এখন শুধু তোরা তিনজন বাকি আছিস। এই, তোরা দেখছিস কি? বড় স্যারকে আক্রমণ কর। দেখি কার কেমন শক্তি। আমি স্যারকে ঘুষি দিতে গেলাম, আর আমি স্যারকে লাথি। রিঙ্কি আর রিঙ্কি যে হাত পা দিয়ে স্যারকে ঘুষি লাথি দিতে গিয়েছিল, স্যার তো ওদের সেই হাত পা ধরেই ওদেরকে কাছ থেকে ছুঁড়ে মারলো। ওদের মতো আমিও আপনার কাছে মার খেতে চাই না। বলুন, কি করলে আপনি আমাদের ভুল ক্ষমা করবেন? এবার কাজের কথায় এসেছিস, শোন তাহলে। সুন্দর করে ক্ষমা চেয়ে বড় একটা চিঠি লিখে পাঠাবি তোরা বড় ম্যাডামের জন্য। চিঠিটা পছন্দ হলে তবেই আমরা দুজন তোদেরকে ক্ষমা করব। সামান্য এটুকুর জন্য আপনি নিজে এত কষ্ট করে এখানে আসলেন? কাউকে দিয়ে খবর পাঠালেই তো হতো। আমি টুম্পা আর রুম্পাকে ঠিক করে দিচ্ছি, কাল সকালেই যেন চিঠিটা পেয়ে যায়। ঠিক আছে, আপনি এখন যান, আর তোরা তোদের বাড়ি যা। আমার এখন বাসায় গিয়ে চিঠি লিখতে হবে, আজকের ক্লাস এখানে।